আমাদের দল হচ্ছে মানবতার দল, আমাদের দল হচ্ছে 18 কোটি মানুষের দল। 18 কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি। আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না। আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি, বৌদ্ধ ভাইদের কাছে গিয়েছি, খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি, তাদের কোলামেলা কথা শুনেছি। আমি বলেছি আপনারা মাইনরিটি ভাবেন কমিউনিস্টদেরকে, আমি জন্ম নেওয়ার কারণে আমার যে অধিকার আমার সরকারের উপর আছে আপনাদের সমান অধিকার আছে। আপনাদের অধিকারের জন্য আপনারাই লড়াই করবেন, আমরাও লড়াই করবো আপনাদের সাথে। আমরা এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না, কোনো মেজরিটি মাইনরিটি নাই। একজন নাগরিক বাংলাদেশে জন্ম নিয়েছে, তার পরিচয় সে বাংলাদেশের নাগরিক। যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থ কিনা অস্ত্র আর বুলেট জনগণের মুখে ছোড়ার দুঃসাহস করবে এমন কারো জন্ম হবে না। আমরা এমন নতুন কোন আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। তাহলে কি করতে হবে? পুরো বাংলাদেশটাকে এক করতে হবে, 18 কোটি মানুষের 36 কোটি হককে এক জায়গায় ধরতে হবে, বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি, আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন, জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা অপসীম। আমরা মতলববাদদেরকে জানিয়ে দেব অতীতে তোমরা যা করেছ এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। আমাদের দেশে মতলববাদরা মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাধায় রাখে। যদি উদ্যোক্তা মালিকটি না থাকে আমার শ্রমিকটি কোথায় কাজ করবে? শিল্প যদি না বাঁচে আমার কর্মসংস্থান কোথায় হবে? যারাই সমাজের দুশ্মন তারাই শিল্প ধ্বংস করতে চায়, তারা শ্রমিকদের আবেগকে উস্কে দিয়ে রাস্তায় নামায়, মরে শ্রমিকরা বেনিফিট নিয়ে গড়ে বসে তারা। আবার কিছু মালিক আছেন তারা চান যে শ্রমিকের শুধু ঘাম নয় পারলে রক্তটাই নিয়ে আমি, এটা অন্যায়, এটা অন্যায়। শিল্প তারা বাঁচাবে আপনি তাদেরকে বাঁচতে দিন, আপনি তাদেরকে সম্মান করবেন, তারা সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সব কিছু বিলাই দেবে। শিল্পের উন্নতি হবে তাদের উন্নতি হবে, আমরা ওই রকম বৈষম্যহীন একটা সমাজ চাই। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে 4টি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য থাকবে। আমরা সেই রকম শাসক চাই, গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, অফিসের পিয়ন থেকে শুরু করে বঙ্গভবনে প্রেসিডেন্ট পর্যন্ত, আমরা ওই রকম প্রধানের দায়িত্বশীল শাসক চাই। যারা মতলববাজ লোভী লুটেরা তারা এটা চাইবে না। আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়, তারা যেন আজীবন কারো করোনার পাত্র হয়ে না থাকে, তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে। আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম, সরকার আশা করবে আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন, সম্মানিত ভাইরা। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, এরা পরিবারে চাকরি পাওয়ার জন্য অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা কেউ লড়াই করে নাই, এরা নিঃশর্ত লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য। জাতির দায়িত্ব এখন এই পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করা, এটা করতে হবে, এর কোনো বিকল্প নেই।